এই ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য শেখানোর জন্য তোমাদেরকে চিকিৎসায় উজ্জীবিত করার জন্য এবং সাধারণ মানুষ যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আরেকবার দেখাতে চাই হোমিওপ্যাথির সাফল্য, হোমিওপ্যাথির সুপিরিয়রিটি। কনভালসান্স, এই বাচ্চা, এই যে ফুটফুটে বাচ্চা বয়স 1.5 বছরের মতন, এর কনভালসান তর্কা হতো এই সিজারিয়ান ডেলিভারির পর থেকে, কিছুদিন পর থেকে কনভালসান আরম্ভ হয়, ফর হুইচ দে হ্যাভ ট্রিটেড ফ্রম ডিফারেন্ট ফিজি হোমিওপ্যাথিক অ্যান্ড অ্যালোপ্যাথিক ফিজিশিয়ানস। অ্যালোপ্যাথিক চিকিৎসা এদের বেশি হয়েছে, এরা পিজিতে পিজি হসপিটালে দেখাতো এবং অ্যালোপ্যাথিক চিকিৎসকদের যা ওষুধপত্র দিয়েছিল সাময়িক কমছিল, কিন্তু পারমানেন্ট কিওর হচ্ছিল না। আমার কাছে পাঠিয়েছিলেন আরেকজন অ্যালোপ্যাথিক ডাক্তারেরই, ডক্টর শাসমল, তিনি ব্রড মাইন্ডেড এবং হোমিওপ্যাথিতে আমি ট্রিটমেন্ট করেছি পেশেন্টকে, ডিজিজকে নয়। এই যে স্টুল কনস্টিপেশন, কনস্টিপেশন পাস এইচ স্টুল 2-3 ডেজ ইন্টারভ্যাল, প্রফিউজ সালাইভেশন, প্রফিউজ সুইট অল ওভার দ্য হেড, এবং এই বাচ্চার ফিজিক্যাল মেকআপ ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লাবি কতকটা আছে, এই সব সিমটা করে আই হ্যাভ প্রেসক্রাইব ক্যালকেরিয়া কাপ 30 ফিউ ডোজেস অ্যান্ড দি চাইল্ড হ্যাজ ইম্প্রুভড এ লট। এর কনভালসান খুব একটা কিছু হয়নি। তাহলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ইজ দ্য মেন মোটো অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। এই ফিজিক্যাল মেকআপ, এই মাথায় ঘাম, এই কনস্টিপেশন, এই নিয়ে সিম্পলি আমি ক্যালকে রেকআপ 30 দিয়েছিলাম অ্যান্ড দ্য চাইল্ড ইম্প্রুভ এ লট। এখন হাঁটতে পারছে, অনেকটা ওর কগনিটিভ ডেভেলপমেন্ট হয়েছে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে। কেউ হাঁটাও দেখি বাচ্চা, ওরা আগে দাঁড়াতে পারতো না, ওর মাইলস্টোন ডেভেলপমেন্টও খুব একটা বেশি হচ্ছিল না। ঠিক আছে দিয়ে দাও ওর নানার কাছে দিয়ে দাও। তাহলে এই বাচ্চার যে ইম্প্রুভমেন্ট হয়েছে, ওর বাবা মায়ের সাক্ষাৎকার আমি তোমাদের দেখাবো। বলো, তোমার বাচ্চা তো ওই তর্কা হতো, তোমরা কোথায় পিজিতে দেখিয়েছিলে তুমি বলো। তাহলে এখন তো অনেকটা উন্নতি হয়েছে, তোমরা স্যাটিসফাইড হয়েছ, তোমার বক্তব্য বলো। মাত্র দুবার হয়েছে আগের থেকে অনেক কমেছে কিনা? আর একদমই হয়নি এবং অনেক ইম্প্রুভমেন্ট আছে। তোমরা স্যাটিসফাইড? অনেক লোকে যে হোমিওপ্যাথি নাক ছিটকায়, তোমাদের তো হোমিওপ্যাথি সম্বন্ধে একটা উচ্চ ধারণা হয়েছে এবং তোমাদের মন বলছে যে হোমিওপ্যাথিতে তোমাদের বাচ্চা সুস্থ হতে পারে। তো দে আর ফুললি স্যাটিসফাইড এবং হোমিওপ্যাথির আর একটা সাকসেস কেস, উন্নতির কেস। আমার আমি আশা করি এবার ক্যালকেরেকার 200 ডোজ দিলে বাচ্চারা সম্পূর্ণ সুস্থ হবে। তোমাদের সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাই, ডাক্তারদের শেখানোর জন্য তোমাদের পারমিশন নিয়ে ভিডিওটা করলাম।